আপনাকে তো কনের সাজে আমরা দেখতে পাচ্ছি, আসলে সত্যিকার অর্থেই কনের সাজে আপনাকে কবে দেখতে পাবো? ভাই এটা খুব ডিফিকাল্ট একটা প্রশ্ন হয়ে গেল। আই ডোন্ট নো, আই রিয়েলি ডোন্ট নো আসলে। এবং আমরা বিশ্বস্ত সূত্রে খবর পেয়েছি আপনি নাকি প্রেম করার সঙ্গী খুঁজে পাচ্ছেন না। আচ্ছা, আই রিয়েলি ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। এই নিউজটা আমি আসলে কোথাও করিনি, আমি জানি না এই নিউজটা কেন করেছে বা কেন লিখেছে, এই ধরনের কোনো মন্তব্যই আমি আসলে বলিনি। বাট হ্যাঁ, এটা নিয়ে আমি দেখলাম বেশ কয়েকদিন ফেসবুকে হচ্ছে, দেন আমি জাস্ট চুপ করেই থাকলাম। বাট আমি এরকম কোনো স্টেটমেন্ট দিইনি। আর বিয়েটা আসলে আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা ডিসিশন, অ্যান্ড সম্পূর্ণ আল্লাহর হাতে। যখন আমার জীবন সঙ্গী আসবেন, আল্লাহ যার নাম আসলে আমার ভাগ্যে লিখে রেখেছে, সেদিন হয়তো পাবো। সাইবার বুলিং এর শিকার হন অনেকেই, ভুয়া নিউজও, যেটি আপনি বললেন যে আমি এরকম কথা বলিনি কিন্তু এটি ছাপিয়ে দিয়েছে বা এটি ফেসবুক আপনি দেখেছেন, সাইবার বুলিং নিয়ে যদি একটু কিছু বলতেন। সাইবার বুলিং নিয়ে আসলে কি বলবো, এটা আসলে আমি যতটুকু বলবো বা অতটুকু ইনাফ হবে কিনা আমি জানি না। বাট আমার কাছে মনে হয় এটা আসলে আমাদের দেশের বা আশেপাশের দেশের সবারই এটার ইনার রিয়েলাইজেশন আসা উচিত। আমি ম্যাক্সিমাম টাইম আমার ফেসবুকে এটা পোস্ট করি যে বি পজিটিভ। আসলে একটা খারাপ মন্তব্য করে বা কারো ব্যাপারে একটা খারাপ কথা বলে বা খারাপ একটা কিছু করে আসলে তুমি কিন্তু কিছু পাচ্ছ না। উল্টা তুমি যদি কারো ব্যাপারে ভালো কিছু বলো, তখনই কিন্তু মানুষ আসলে আচ্ছা আমার ব্যাপারে ভালো কথাটা কোন মানুষটা বললো তার নামটা একটাবার পড়ে দেখি। কিন্তু তুমি যখন একটা খারাপ কথা লিখছো, তোমার নামটা কিন্তু কেউ পড়েও দেখছে না। তো এখানে লাভ কার হলো? মানে আমার কাছে মনে হয় আমরা পজিটিভিটিটাকে স্প্রেড করি রাদার দেন নেগেটিভিটি, বিকজ মানুষের লাইফে আসলে আপস অ্যান্ড ডাউন, দুঃখ, ব্যথা সব কিছুই আছে। ওই জায়গা থেকে একটা পার্ট আমাদের আসলে নেগেটিভই আছে, সো ওইটা আসলে আরেকটা মানুষের উপর ঢালার কোনো মানে হয় না। আর এটা বন্ধ করার ব্যাপারটা তো আসলে ইটস নট ইন মাই হ্যান্ড, আমি এতটুকুই বলতে পারি। প্লিজ স্টপ ডুইং ইট, এটা করেন না। এটা করলে হয়তো বা আপনি কাউকে কোনো ভালো মুহূর্তও দিচ্ছেন না বা কোনো ভালো মেসেজও দিচ্ছেন না। ইনফ্যাক্ট আমার মনে হয় না এটা লিখে বা খারাপ কথা বলে নেগেটিভ কিছু বলে কারো ভালো লাগতে পারে। সো এটা আমার মনে হয় সবার বন্ধ করা উচিত। আমরা পজিটিভ হই, পজিটিভ এনার্জি সবার সাথে শেয়ার করি।